তোমাকে জানাবো যে এই মুহূর্তে এই যে দেয়াল, এই দেয়ালে ফাটল ছিল, দেয়ালটা কথা বলার মুহূর্তে এই দেয়ালে ফাটল এতটা বেড়ে গিয়েছে যে দেয়াল ভেঙে পড়েছে, এবং এই আশঙ্কাটাই দমকলের পক্ষ থেকে বারবার করা হচ্ছে। তাদের আশঙ্কা যে যে পরিমাণ তাপমাত্রা আছে তাতে দেয়াল ভেঙে পড়তে পারে যে কোনো মুহূর্তে। এই যে আগুন, সেই আগুন তারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন, তবে যেহেতু এটা হাইড্রোকার্বন ফায়ার, রেক্সিন ইত্যাদি থেকে জ্বলছে, সেই আগুন নিয়ন্ত্রণে আসছে না। বিশেষজ্ঞদের বক্তব্য যে এই আগুন নিয়ন্ত্রণ করার জন্য অবশ্যই জরুরি ওয়েট ফোম ফায়ার, ওয়েট ফোম, সেই ওয়েট ফোমের ব্যবস্থা এখানে নেই, জল দিয়ে নিয়ন্ত্রণ করার চেষ্টা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এই যে পেছনে যে পাঁচিল, এই যে পাঁচিলটা ছিল সেটা ফাটল ধরেছিল আমাদের সামনেই, কিছুক্ষণ আগেই এটা ভেঙে গেল। এবং এই রকমভাবেই পাঁচিল যদি ভেঙে পড়ে তাহলে পাশে যে বাড়িগুলো আছে তাদের যথেষ্ট সমস্যায় পড়তে হবে। আমার ক্যামেরা পার্সন প্রতীককে দেখাতে বলবো, নিচে পাঁচিল ভেঙে পড়ায় যে ইটগুলো পড়ে আছে, এবং পাঁচিলে এই যে পাঁচিল সেটাই দেয়ালে যথেষ্ট বড় বড় ফাটল দেখা দিয়েছে, তাপমাত্রা যথেষ্ট গরম দেখা বোঝা যাচ্ছে, এবং এই যে তাপমাত্রা ক্রমশ বাড়ছে এবং সেই বাড়ার কারণেই এই পাঁচিল ভেঙে পড়ার একটা প্রবল আশঙ্কা রয়েছে। এবং তোমাকে জানিয়ে রাখবো এই দেয়াল ভেঙে পড়ার আশঙ্কার কারণেই আমরা যেটা দেখতে পাচ্ছি, দমকল এবং প্রশাসনের পক্ষ থেকে সবাইকে দূর দূরান্তে বিভিন্ন জায়গায় রেস্ট্রিক্ট করে দেওয়া হয়েছে যাতে তারা বিভিন্ন জায়গা থেকে না আসতে পারেন। সামনে দেখা যাচ্ছে, আমার ক্যামেরা পার্সন প্রতীক রায়কে দেখাতে বলবো, সামনে যারা দাঁড়িয়ে আছেন তাদেরকে এই এগিয়ে আসতে বাধা দেওয়া হচ্ছে, এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি ঠিক তার পাশেই সরু গলি, এবং সেই সরু গলির মধ্যে দিয়ে দমকলের কর্মীরা কাজ করার চেষ্টা করছেন। তারা এখান থেকে ওয়াটার জেট দিচ্ছেন, তবে এই দেয়ালে যে তাপমাত্রা হয়েছে সেটা যে কোনো মুহূর্তে ভেঙে পড়তে পারে। সামনেই আমরা দেখেছি ভেঙে পড়েছে, এবং পুলিশ পার্সোনেল যারা রয়েছেন তারাও দেখাচ্ছেন যে দেয়াল ভেঙে পড়েছে, এবং এই দেয়ালটা এই অংশটা নিয়েই দমকলের পক্ষ থেকে সবচেয়ে বেশি সংখ্যা। অনুসূয়া জিরাম, তুমি সঙ্গে থাকো। যে দেওয়াল দেখানো হচ্ছে অর্থাৎ যে পাঁচিল দেখানো হচ্ছে, অত্যাধিক তাপমাত্রায় যে পাঁচিল একাংশ ভেঙে পড়েছে, ঠিক তার অপর প্রান্তে রয়েছেন আমাদের আরেক প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, যেটা চিন্তার ছিল যে অত্যাধিক তাপমাত্রায় এই পাঁচিল ভেঙে পড়তে পারে, যাতে দুর্ঘটনাস্থল যাতে ভয়াবহ আকার ধারণ করতে পারে, কি পরিস্থিতি এখন? দেখো, তোমাকে আমরা দেখাচ্ছি সেটা হচ্ছে যেটা বারবার আমরা আশঙ্কা করছিলাম যে যে কোনো মুহূর্তে কিন্তু পাঁচিল ভেঙে পড়তে পারে। তুমি দেখতে পাচ্ছ এই যে দেওয়ালের যে এই অংশটা, এটাই কিন্তু সবচাইতে বিপজ্জনক অবস্থায় ছিল, এবং ঠিক উল্টো দিকে সেখানে কিন্তু প্রচুর লোক বসতি আছে, কিন্তু এই অংশটাই সবচাইতে বিপজ্জনক। দিব্যেন্দু যে ছবিটা দেখাচ্ছে, দেখো ওপর দিয়ে আগেই একটা ফাটল দেখা দিয়েছিল, কিন্তু এখন কিন্তু এই ফাটল ক্রমশ বাড়ছে এবং এই পাঁচিল কিন্তু ভাঙতে শুরু করেছে। যদি এই পাঁচিল ভেঙে পড়তে শুরু করে তাহলে কিন্তু মানে একবার যদি এখান থেকে কোনো ফাটল তৈরি হয় সেখান থেকে আগুন আসবে। তোমাকে দেখাই যে দেখো এই যে পাঁচিল আর তার সঙ্গে যে ছেলেটা দাঁড়িয়ে রয়েছে তুমি দেখতে পাচ্ছ তারই বাড়ি, এই বাড়ি এবং পাঁচিলের মধ্যে দূরত্ব কিন্তু খুব বেশি হলে 3.5 থেকে 4 ফুটের মতন দূরত্ব রয়েছে। ফলে আগুনের এই এই অংশটা যদি একবার ভেঙে পড়ে তাহলে কিন্তু এখানকার আগুনের ঝটকা সেটা কিন্তু ওই বাড়ি পর্যন্ত পৌঁছে যাবে। এই মুহূর্তে বাড়িতে কোনো লোক নেই, তাদেরকে বের করে নিয়ে যাওয়া হয়েছে, এগুলো সব ঠিক, কিন্তু একবার যদি এই বাড়ি পর্যন্ত আগুন পৌঁছে যায় এবং বাড়ির যা চেহারা দেখা যাচ্ছে তাতে কিন্তু এই গোটা অঞ্চলটায় প্রচুর পরিমাণে প্লাস্টিকের গোডাউন রয়েছে, যেখানে সাধারণত গরিব মানুষজন তারা প্লাস্টিক কালেকশন করে আনেন এবং এখানে গোডাউন আছে প্রচুর প্লাস্টিকের। এই সমস্ত বাড়িগুলোর মধ্যেই কিন্তু প্লাস্টিক রাখা আছে, কারণ এটাই এখানকার মানুষের একটা বড় অংশের মানুষের। আমাদের সঙ্গে থাকো আমাদের অপর প্রতিনিধি অনির্বাণ বিশ্বাস রয়েছেন আমাদের সঙ্গে। অনির্বাণ, যে ভয়টা ছিল যে পাঁচিলে চিড় ধরতে শুরু করেছে, সেই ফাটল ক্রমশ বাড়তে শুরু করেছে, তুমি যেখানে রয়েছো কি ছবি উঠে আসছে? দেখো, তোমাকে অনুসরণ জানিয়ে রাখি যে যে আশঙ্কাটা কিন্তু দমকল আধিকারিকরা করছিল সেই আশঙ্কাটাই কিন্তু সত্যির দিকে এগিয়ে চলেছে ক্রমশ। ইতিমধ্যে যে দুটো পাঁচিলের জয়েন্ট সেই জায়গা থেকে ইতিমধ্যে কিন্তু ফাটল স্পষ্ট হয়ে গিয়েছে এবং সেখান থেকে কিন্তু ইট খচে খচে পড়তে শুরু করেছে। আমার সহকর্মী ঝিরম যখন নিচে দাঁড়িয়ে খবর করছিল ঠিক তার পিছনে কিন্তু ইট এবং পাঁচিলের যে চাঙড় সেগুলো কিন্তু ভেঙে পড়তে দেখি। বিষয়টি হচ্ছে যে ইতিমধ্যে কিন্তু প্রায় 3 ফুটের একটা ফাটল দেখা যাচ্ছে, যে দুটো বাউন্ডারি ওয়ালের দুটো সাইড রয়েছে তার ঠিক মাঝখানে
3 ফুটের একটা ফাটল রয়েছে। এই বাউন্ডারি ওয়াল যদি কোনো কারণে ভেঙে পড়ে তাহলে কিন্তু আহত হওয়ার সম্ভাবনা প্রবল এবং আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে, কারণ এখনো পর্যন্ত কিন্তু আগুনকে অ্যারেস্ট করা যায়নি। যদিও দমকল অধিকারীরা বলছে যে আগুনের অভিমুখ কিন্তু এই মুহূর্তে একেবারে কেন্দ্রের দিকে, মানে একেবারে সেন্ট্রালের দিকে যাচ্ছে, যদিও তারা মনে করছেন যে এই পাঁচিল যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা থাকছে। এবং তুমি দেখতেই পাচ্ছ যে অ্যাপ্রোচ রোড যেগুলি রয়েছে, একেবারে দেখো যে তুমি পাঁচিলের একদিকে পরপর চারটি জানলা, আমরা দেখাবো আমার ক্যামেরা পার্সন সঞ্জয়কে বলবো দেখাতে, পরপর চারটি জানলা, ঠিক এই জায়গা দিয়ে কিন্তু একটা বড় স্ট্রেচ রয়েছে। আবার ঠিক উল্টো দিকে কিন্তু প্রায় 150 ফুটের একটা পাঁচিল রয়েছে, ফলত এই দুদিকে 150 প্রায় 300 ফুটের পাঁচিল তার জয়েন্ট ভাঙতে শুরু করেছে। গোটা পাঁচিলটি যদি ভেঙে পড়ে তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়বে নতুন করে। অনুসরণ একেবারে সেটাই সব থেকে চিন্তা। তুমি পরিস্থিতিকে নজর রাখো অনির্বাণ, আপাতত তোমাকে ধন্যবাদ।